নিজেকে নিয়ে তিনটি প্রশ্ন করো। অনেকেই বলে নিজেকে সঠিক প্রশ্ন করলে তার উপযুক্ত অ্যান্সার তুমি পাবে। তোমার জীবনটা তোমার কাছে কতটা মূল্যবান তা নিজেকে কিছু প্রশ্ন করলেই বুঝতে পারবে। সততার সাথে নিজেকে প্রশ্ন করো এবং মন থেকে উত্তর দাও। নিজের জীবনকে সুন্দর দিকে গড়ে তুলতে নিজেকে তিনটে প্রশ্ন করুন। 1, আমি যখন পৃথিবীতে থাকব না তখন আমাকে নিয়ে লোকে কি বলবে? এটা হয়তো তোমার জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন হবে। তোমার দেওয়ার জবাবটা যদি আশানুরূপ না হয় তবে জবাবের পরিবর্তনটা তোমাকেই করতে হবে। তবে তার মানে এই নয় যে অন্যকে দেখানো বা খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের প্রতি সর্বদা সৎ এবং নিষ্ঠাবান থাকো। সত্যের পথে চলো। তোমার যে পথটা সঠিক মনে হচ্ছে সেই পথে সততার সাথে চলো। এখনকার যুগে প্রকৃত মানুষ পাওয়া বড়ই দুষ্কর, যা নির্ভয়ে সত্যের কথা বলে এবং নিষ্ঠার সাথে সততার পথে চলে। তারা ওই পথে চলে না যা সমাজ এবং তার পরিবার তাকে চলতে বাধ্য করে। 2, কোন কাজটি আমার জীবনে অধিক মূল্যবান এবং আমি ওই কাজটি মূল্যায়নের জন্য এমন কি করছি? বেশিরভাগ মানুষের উত্তর হবে আমার পরিবার। কিন্তু পরিশেষে দেখা যায় জীবনের গতানুগতিক কাজগুলোকেই পরিবারের চেয়ে বেশি মূল্য দিচ্ছি। অনেকের উত্তর হতে পারে আমার সুস্থতা, কিন্তু তাদের কিছু কার্যক্রম সবসময় তা ভুল প্রমাণ করে। অনেকেই বলে আমি সুস্থ সাবলীল জীবনযাপন করতে চাই, কিন্তু তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিশ্রমটুকু করতে চাই না। তুমি যদি জেনে থাকো কোন কাজটি তোমার জীবনে অধিক মূল্যবান তবে তা প্রকাশ করো। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দাও সেই কাজটি অথবা প্রিয় মানুষটি তোমার জন্য কতটা মূল্যবান। 3, আমি জীবনে এমন কি করেছি যার জন্য আমি কৃতজ্ঞ? অনেকেই বলবো কৃতজ্ঞতা প্রকাশ, কারণ এই শব্দটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান শব্দ। তাই জীবনের নিজের জীবনের ঘটে যাওয়া প্রতিটি ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি যদি জীবনে কাজের কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলতে পারো তবে নিজের মাঝে নিঃসন্দেহে দুটি পরিবর্তন পরিলক্ষিত হবে। প্রথমত, তুমি মানসিকভাবে ভীষণভাবে ভালো অনুভব করবে। প্রতিটি মানুষের জীবনে একটি নির্ধারিত লক্ষ্য থাকে, যা হলো সুখী হয়ে বাঁচা, যা তুমি হয়তো কাজের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অর্জন করতে পারবে। তৃতীয়, কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাসে পরিণত করো। তুমি যদি সৎপথে চলার প্রত্যাশায় এগিয়ে যেতে থাকো তবে অবশ্যই তুমি আরো বহুদূর এগিয়ে যেতে পারবে। দিনের প্রথম প্রহরে নিজেকে এই তিনটি প্রশ্ন করো, নিষ্ঠা এবং সততার সাথে নিজেকে জবাব দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার মোটিভেশনের প্রধান উৎস। ভালো থাকবেন, ধন্যবাদ।